প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন সকলকে নিয়ে আনন্দেই কাটাচ্ছেন সময়গুলোকে। আমাদের আজকের এই আয়োজনে আমরা এমন একজন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি কিন্তু কবিগুরুর গান গেয়ে আমাদের সকলের হৃদয় এরই মধ্যে জয় করে ফেলেছেন, একদম সকলের, সত্যি কথা। কিন্তু তার পাশাপাশি তিনি আরও নতুন ধরনের অনেক গান আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেন আমাদের সামনে। এরই ধারাবাহিকতায় বৈশাখী ফোকের একটি অনুষ্ঠানে আমরা তাকে পেয়েছিলাম, ফোক গান নিয়ে তিনি আমাদের আয়োজনকে একদম মাতিয়ে দিয়েছিলেন। তারপরে আপনাদের সকলের অনুরোধ, আপনাদের ভালোবাসার ফলশ্রুতিতে আমরা আবারও তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনিও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আপনারা মনে হয় এখন বুঝে গেছেন কার কথা বলছি, তিনি হচ্ছেন সকলেরই প্রিয় শিল্পী দেবলীনা সুর। স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা, এবং ভীষণ ভালো লাগছে সত্যি কথায়, মনের কথাগুলোই আর কি আপনি বলে দিলেন। আমারও তো ভালো লাগছে। আর প্রথম আমরা যখন বৈশাখী ফোকে আপনাকে পেয়েছিলাম, সবাই ভাবছিলাম আচ্ছা দেবলীনাদির কণ্ঠে ফোক গানগুলো কেমন লাগবে, মানে খুবই পরিচিত পরিচিত গান ছিল কিছু, ওনার কণ্ঠের এই গানটার উপস্থাপনা একটু ভিন্ন রকম হবে, এবং সেই কাজগুলো কিন্তু আপনি এত সুন্দরভাবে করেছেন, আমাদেরও এত ভালো লেগেছে। আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা সুযোগই কিন্তু একজন শিল্পীর জন্যে মানে ভীষণ বড় উৎসাহ এবং শিক্ষণীয়, এবং সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা প্রতি ধরনের মানে সব ধরনের গানগুলোকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নিই, চেষ্টা করি, জানি না কতখানি কি হয়। আজকেও সেই ভালো লাগাই সাড়া দিতে এসেছি এই ভালো লাগার অনুষ্ঠানে এবং প্রিয় মানুষগুলোর সাথে, চেষ্টা করব আমার কিছু ভালো লাগার গান আজকে তাদেরকে উপহার দিতে। তবে শুরু হোক। আচ্ছা, রাধা রমণের একটা ধামাইল চেষ্টা করছি, জলের ঘাটে দেই খাইলাম। বেশ শুনব।
ধামাইল গানের মধ্যে না এক ধরনের একটা ঢং কাজ করে কিন্তু, তাই না? মানে একটা মজার একটা ঢং, পাহাড়ি সুর, মানে একটা অন্যরকম একটা আমেজ আছে যেটা আসলে, এবং সিলেট বলুন বা মানে পাহাড়ি অঞ্চলগুলো সুরের মাঝে কিন্তু কোথাও না কোথাও একটা একটা মিল আছে। সত্যি সত্যি আমি যদি আসামের গান গাই, আজকেও আছে আমার ওরকম ওই অঞ্চলেরও গান, সেই গানগুলোর মধ্যে সুরের মাঝে একটা কোথাও যেন মিল আছে, কোথায় যেন একটা মিল আছে। বাহ, খুব ভালো লাগলো এই গানটিও, অসংখ্য। পরের গানে যাব এবার? হ্যাঁ, পরের গানও যেতে পারি। আচ্ছা, এবার কোন গানটি রাখতে চান? এই অনুষ্ঠানে গান গাইবার যখন সুযোগ পেলাম তখন আসলে কিছু, ওই যে বলছিলাম আমার তো আসলে লোকগানের ভাণ্ডার ভীষণ রকম সমৃদ্ধ নয়, তো বেশ কিছু নতুন গান তুলেছি, এটি তারই মধ্যে একটি। কিন্তু নতুন গানটি আমার নতুন তোলা হলো, গানটি কিন্তু আসলে এই ছেলেবেলা থেকেই গানটির প্রতি একটা ভালো লাগা, কাজল ভ্রমরা। যখন আসলে কোনো মানে বুঝতাম না, কোনো অর্থ বুঝতাম না, তখনও ভীষণ ভালো লাগতো। সেই যে মানে বন্ধু কাজল ভ্রমরার একটা বিরহ আছে, একটা বেদনা আছে, যে সুরটা না সব বয়সী মানুষকেই হয়তো আকৃষ্ট করে। আমার জন্য প্রত্যেকটা গানই একটা পরীক্ষার মতো, চেষ্টা করছি, দেখা যাক। শুনি, চলুন শুনি। দিন
অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, এত ভালো লাগছিল, সত্যি আমি না ডুবে গিয়েছিলাম, জানি না মানে কেমন হচ্ছে, কিন্তু সেই একই কথা বলতে যে ভীষণ ভালো লাগার গান। আর আমি একটা ছোট্ট অনুভূতি ব্যক্ত করতে চাই, তা হলো যে এই যে ঈদের সময় সবাই ঢাকা শহর ছেড়ে বাড়ি চলে যায়, তখন কেমন যেন শহরটাই, ব্যস্ত শহরটা একদম ফাঁকা হয়ে যায় না, তখন রাস্তার দিকে মানে বারান্দা থেকে কিংবা ছাদে গিয়ে রাস্তাতে তাকালে কেমন যেন মনে হয় যে সব বন্ধুরা চলে গেছে, ঠিক তখন না একটা কেমন যেন একাকিত্ব কাজ করে। তাহলে একটা গান হয়ে যাক আবারও, আবারও সেই আমরা কিন্তু একটা উৎসব মুখর অবস্থাতেই অবস্থান করছি, তাই না? ঈদ মানে মাত্র আমাদেরকে মানে ঈদের উৎসব মুখর পরিস্থিতিটা ধীরে ধীরে শান্ত হচ্ছে, কিন্তু তবুও কিন্তু আনন্দ রয়েছে আমাদের সবার মাঝে। আর উৎসব মানেই খাওয়া দাওয়া, এবার একটা তেমন গান করি, মানে গানের মধ্যে খাওয়া দাওয়ার কথা আছে একদম। আচ্ছা, খিদে পেয়ে যেতে পারে, আচ্ছা যেতে পারে, আমি সেটাই ভাবছি, শুনবো গানটা। বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলা
আবারও গানে যাব। মাকে আমার
দারুণ এই গানটিও। এই এই ধরনের গানগুলো শুনলে কে বলবে আপনি লোকগান করেন না? আসলে গানগুলো না, গানগুলো তো এক একটা কথা না, মানে মনেরই তো কথা। যিনি লিখেছেন সাইজির গান তার মনের কথা, তো গানটা না গাইতে গেলে যখন নিজের কথা হয়ে যায় তখন আসলে একটা একাত্মতা, ওই যে সেই বন্ধু যে কথাটি বলছিলাম, বন্ধুত্ব হয়ে যায় তখন। আর আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিংবা আমি নজরুল সঙ্গীত শিল্পী কিংবা আমি লোকগানের শিল্পী, মানে সেই বিষয়টি আর থাকে না, তখন আমার হয়ে যায় ব্যাপার। তবে একটি বিষয় এটা সত্যি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে যারা চর্চা করেন, তার গান যারা গান অথবা শুনেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উদারতা তৈরি হয়। তারা আসলে সকল কিছুকেই গ্রহণ করতে শেখেন বা তারা সকল কিছুকেই ভালোবাসেন। যেমন কবিগুরুকে আমরা দেখেছি লালন সাইজির গানকেও কিন্তু তিনি আপন করে নিয়েছেন। এবং আজকের আয়োজনে আমি রেখেছি, মানে উনি কিন্তু গগন হরকরা, লালন সাইজি, তাদের গান থেকে অনুপ্রাণিত হয়ে, শুধু তাদের গানই নয়, যেখানে গেছেন, পৃথিবীর যেখানে গেছেন সেখানকার সুরকে উনি নিজের গানের মধ্যে ধরে রাখবার চেষ্টা করেছেন। এবং আমরা কিন্তু অনেক ওয়েস্টার্ন সুরের গান পাই। তো যাই হোক, আজকে এই আয়োজনটা যেহেতু ফোক ভিত্তিক, এখানে কিন্তু ওনার ফোক আঙ্গিকের গান আমি রেখেছি। ঠিক আছে, এখান থেকে নড়ছি না, কিন্তু তারপরেও চলেই আসে কথার প্রতি গানে যাবো। আবার ওই যে বলছিলাম, আমরা যখন ধামাইল গানটি গাইছিলাম, বলছিলাম না যে পাহাড়ি অঞ্চলগুলোর বা লালমাটি অঞ্চলগুলোর সুরের মাঝে কোথায় যেন একটা মিল আছে। এবার হচ্ছে এটা ঠিক বীরভূমের গান, আমার ভীষণ ভালো লাগার গান, পরশ পাথর ওরা গেয়েছিল, পরশ পাথর ব্যান্ডেরও গান। চেষ্টা করছি, বেশ শুনব। Thank you.
ওরা মনের জ্বলন কেন বুঝলো না। সুন্দর এই গানটিও। আচ্ছা, একজন দর্শক আছেন, তারপর আসলে প্রশ্নটা রাখতে চাই, এখনই রাখি, আপনি উত্তরটা পরে দিলে ঠিক আছে। ব্যক্তিগতভাবে আপনি আসলে কোথায় ঘুরতে যেতে ভালোবাসেন, সাগরে নাকি পাহাড়ে? ওই যে বলছিলেন না যে পাহাড়ে যেতে ইচ্ছে করছে নাকি সমুদ্রে যেতে ইচ্ছে করছে, আমার এখন এই মুহূর্তে আমার বাড়িতে যেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যশোর। আর এই গানটি হচ্ছে যশোরের গান, আমি যখন খুব ছোট তখন আমি শুনেছিলাম গানটি, সেই থেকে গানটির প্রতি একটা ভীষণ রকম ভালো লাগা, কখনো গাওয়া হয়নি। তবে আমি মনে করি যেহেতু আমি যশোরের মেয়ে, আমার একটা দায়িত্ব আছে আমার ওখানকার আমার অঞ্চলের গানগুলো আমার গাওয়া, তো যেহেতু সুযোগ পেয়েছি অবশ্যই গাইবার। এটি চাইম ব্যান্ড আবার ভীষণ জনপ্রিয় করেছিলেন পরবর্তীতে, শুনতে চাই।
দারুণ একটা গান, আমি তো ছোটবেলা চলে গিয়েছিলাম সত্যি। আমার ছোটবেলার ভীষণ ভালো লাগার গান, আর সেই গানটি, সেই ভালো লাগার গানটি আজ আমি প্রথম গাইলাম। বাহ, আমাদের তো ভীষণ ভালো লাগে। একটা মজার স্মৃতির কথা বলি, আমরা তখন একদম প্লে নার্সারি এরকম একটা সময়, তো তখন থাকে না থার্সডেতে একটু আগে ছুটি হয়ে যায়, তো তখন আমাদের সাথে যারা ফ্রেন্ড যারা ছিল ছোট ছোট সবাই, তো তখন একদমই শিশু, সবাই মিলে এই গান গাইতাম আর সেই সময়টাতে চলে গেছিলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং ওই যে বললাম যে আমি আমার মানে যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমি জন্মেছি, সেই জায়গায় ঘুরে এলাম গানের মধ্যে দিয়ে। খুব ভালো লাগলো, সত্যি এটা সঙ্গীতের পক্ষেই সম্ভব আমার মনে হয়। সত্যিই আমরা ঘরে বসেও কিন্তু আমরা প্রকৃতির মাঝে বিচরণ করতে পারি। সত্যি আবারও গানে যেতে চাই, আসলে সময় যা আছে সময়টাকে একদমই কাজে লাগাতে চাই। আমি এত সুন্দর করে ভেবেছিলাম যে একটু কথা বেশি বলবো, কিন্তু না, কথা বলছি কিন্তু বলছি, চেষ্টা করছি আসলে, যে জন্য এসেছি সেটা যেন মানে শোনাবার জন্য মানে আকুল হয়ে আছি। দর্শকরাও আকুল হয়ে আছেন, আপনার কণ্ঠের গান শুনছেন তারা, আরো ভালো কিছু গান তারা শুনবেন এমনটা প্রত্যাশা নিয়ে গানে যাব আবারও। আহ
এত ভালোবেসে গাইলেন, মনে হলো গানটি গেয়ে আপনারই মনে হয় একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সত্যি তাই, গানগুলো মানে যখন যে গানটি গাই তখন কেন যেন মনে হয় যে গানটি আসলে কোথাও না কোথাও যেন রিলেট করতে পারি, আর সেখান থেকে না মানে ওই যে ভীষণ মনে হয় যে ভীষণ আপন কিছু একটা। শেষ গানে যাব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, খুব সুন্দর একটা সময় উপহার দিয়েছেন, তখনও বলছিলাম যে খুব ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কৃতজ্ঞতা। আচ্ছা, আমিও ভীষণ ভালো একটা সময় পার করলাম, এমন একটা সময় আমরা সবাই অবস্থান করছি সেখানে প্রিয় মানুষগুলোর সাথে যখন একসাথে হতে পারি এবং উপলক্ষটা থাকে গান, তখন আনন্দটা অনেকখানি বেড়ে যায়। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং আমার সাথে যন্ত্রণার সঙ্গে যে গণি শিল্পীরা ছিলেন, তা আচ্ছা কিবোর্ডে আমাদের সাথে আছে সজীব, অন্তর আছে গিটারে, আমাদের সাথে উজ্জ্বলদা আছে পারকাশনে, আর বাবু ভাই আছে বাঁশিতে, এবং বিদ্যুৎদা আছে অক্টোব্যাডে। প্রিয় দর্শক, বৈশাখী ফকির আজকের এই আয়োজন আপনাদের সকলের ভালো লেগেছে, আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে যাই করেন না কেন অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপরে করবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি বৈশাখী ফকির আজকের আয়োজন থেকে। যেতে যেতে শিল্পীর কণ্ঠে শেষ গানটি শুনবো আমরা, তারপরে আজকের মতো বাড়ি যাব, সকলে ভালো থাকবেন। আমার বন্ধু পাপ্পু এই গানটি অনুরোধ করেছিল, হ্যাঁ সেটি গাইছে। বেশ, চাতক প্রায় হো নিশি যে আছে কালো শোষি, আমি হব বলে চরণ দা ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত কতদিন